বালিশ কভার, কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। বালিশের জন্য কতটুকু কাপড় নিতে হবে বা বালিশের মাপ কত ইঞ্চি রাখতে হবে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন। এখানে বেডশিটের কাপড় আছে, দেখেন দুই পাটে বাস করে নিয়েছি, দুইটা পায়ের অংশ এভাবে এক জায়গায় করে বাস করবেন। 4.5 হাত বহরের কাপড় আছে, মাত্র 14 গ্রা পরিমাণ, বড়দের জন্য দুইটা বালিশ কভার তৈরি করতে পারবো। প্রথমেই আমাদের এই পাশে একটা মার্জিন করতে হবে, এখানে বরাবর সোজা করে একটা মার্জিন করব। এরপর এই পাশে 1 ইঞ্চি করে কাপড় রাখবো, এই পাশে মুড়িয়ে সেলাই করার জন্য। বালিশটির লম্বা হচ্ছে 22 ইঞ্চি, সেলাই সহ 22.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করলাম। এই পাশেও নিব 22.5 ইঞ্চি, এটা হচ্ছে বালিশের লম্বার মাপ। লম্বা হবে 22 ইঞ্চি, সেলাই সহ 22.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিলাম। এবার বালিশের পাশের মাপ রাখতে হবে, পাশে হবে আপনার 17 ইঞ্চি, সেলাই সহ আমরা 17.5 ইঞ্চি কাটিং করতেছি, পাশের মাপটা এখানে 17.5। এইখানে 17.5 নেওয়ার পর এই পাশেও ধরবো 17.5, যাতে আপনার প্রত্যেকটা কোণার মাপ এক সমান থাকে, ছোট বড় যাতে না হয় সেদিকে ফলো করবেন। এভাবে অবশ্যই মার্জিনগুলো করে নেবেন। করার পর দেখেন এইখানে ছোট বড় থাকলে কেটে সমান করে নেবেন। এখানে আমি কেটে সমান করে নিলাম, আর এই যে এখন এখানে দাগ অনুযায়ী দাগ বরাবর আপনাদের কাটতে হবে। তো দেখেন এই দাগে দাগে আপনারা এইভাবে কেটে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে বালিশের মুখ, এখানে যে ভাঙ্গাটা দিতেছি এটা হচ্ছে বালিশের মুখে, এই ভাঙ্গাটা দিয়ে সেলাই করতে হবে, ঠিক আছে। এখানে দুইটা বালিশ কভার হবে, তার জন্য এখানে দুই পার্ট আছে, এটা হচ্ছে ছোটো পার্ট, এটা হচ্ছে অরিজিনাল মাপ। আর এই যে এই সাইড থেকে দেখেন এই কাপড়টা আপনারা এইভাবে কেটে নেবেন, এখানেও কিন্তু দুই পার্ট থাকবে। এটা হবে বালিশের পকেট, যেটাকে বলে থাকি ফিতার বদলে পকেট দিই, এটাও রাখতে হবে 17.5 ইঞ্চি লম্বা, ঠিক আছে। পাশে রাখতে হবে 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি, আমি এখানে 7 ইঞ্চি নিয়ে বরাবর মার্জিন করে বাকি কাপড়টা কেটে ফেলে দেব। আগের যুগের যে বালিশ কভারগুলো ছিল সেগুলোর মধ্যে ফিতা সিস্টেম থাকতো, এখন কিন্তু ফিতা নাই, এখন এরকম পকেট সিস্টেম করে বালিশ তৈরি করতে হয়। আচ্ছা, এটাকে আমরা এখন সরিয়ে নিচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের উপরের পার্ট, বালিশের যেটা উপরে থাকবে এই পার্টটা। এখন এই পার্টের দেখবেন যে আপনার সামনের দিকে এই পাশে আটকানো অংশ থাকবে, এখানে কেটে দুইটা আলাদা করে নেবেন। আচ্ছা, এখন আমাদের যেটা প্রথমে কাটিং করছিলাম ছোটো পার্টটা, এই পার্টটা এটার উপরে রাখবো। রাখার পর একটা পার্ট আমি সরিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এভাবে রাখার পর আপনাদের চতুর্পাশে একই পরিমাণ কাপড় রাখতে হবে। তো আমরা এপাশে মাপ দিচ্ছি, এপাশে দেখেন 15.3 ইঞ্চি, এপাশেও রাখবো 15.3 ইঞ্চি, এখানেও 15.3, অর্থাৎ আপনাদের চতুর্পাশে 15.3 ইঞ্চি করে। তো দেখেন এপাশেও আমরা 15.3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এখানেও 15.3 ইঞ্চি। কাপড়ে বহর কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনার 15.3-এর বেশিও থাকতে পারে অথবা কমও থাকতে পারে। আপনার যদি কাপড় বেশি থাকে তাহলে বেশি করে দিবেন, সাইটের বিটগুলো মোটা হবে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এপাশে কাটার পর এপাশের ভাঁজটা আমরা দিয়ে দিব, এটা হচ্ছে বালিশের মুখ। এই মুখ বরাবর ভাঁজ করে দেওয়ার পর এখানেও আমরা 15.3 ইঞ্চি নিয়ে নিব, অর্থাৎ চতুর্পাশে যেহেতু 15.3 ইঞ্চি করে রাখছি, এপাশেও 15.3 ইঞ্চি নিয়ে মার্জিন করে বাকি কাপড়টা কেটে ফেলে দিতে হবে। আমরা এভাবে কেটে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের চতুর্পাশে 15.3 ইঞ্চি করে কাপড় বাড়তি থাকলো। এরপর এখানে আপনারা এভাবে মার্জিনটা করে নেবেন সেলাই সুবিধার জন্য। এভাবে দেখেন আমি মার্জিন করে নিচ্ছি, এপাশেও মার্জিনটা আমরা টেনে নেব, যাতে করে আমাদের সেলাইটা সুবিধা হয় বা সেলাই করার সময় আমাদের বুঝতে সুবিধা হয় যে এই বরাবর সেলাই আমাদের দিতে হবে। এভাবে চতুর্পাশে এভাবে মার্জিন করবেন। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করতে হবে। এপাশে দেখেন 22.5 ইঞ্চি লম্বা নিছিলাম, এখানে আমরা 22 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কাজটি করতে হবে, দেখেন যেটাকে পকেট বলছিলাম, ফিতার বদলে এই কাপড়টা এখানে বসিয়ে দিতে হবে, এই দাগের উপরে 1 ইঞ্চি বাড়তি করে বসিয়ে এইভাবে রেখে এর চতুর্পাশে এইভাবে ডাবল ভাঁজ করে দিয়ে সেলাই করতে হবে। সেলাইটাও আমি দেখিয়ে দিব, তবে দেখেন চতুর্পাশে যেভাবে রাখতে হবে সেই সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে বালিশের মুখ, এদিক দিয়ে বালিশটা ঢুকবে, ঢোকার পর পকেটের সাথে বালিশটা আটকে থাকবে, ঠিক আছে। এখন দেখেন সেলাইটা কীভাবে করি। সর্বপ্রথমে এই যে ছোট যে পার্টটা, এই পার্টটাকে সেলাই করতে হবে, এই যেটা। তো এখানে একটা পার্ট আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, একটা বালিশ সেলাই করব। হ্যাঁ, এপাশে প্রথমে একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটি ভাঙ্গা দিয়ে এখানে চিকন করে সেলাই করে নিব। সেলাইটা ঠিক আছে কিনা বা সেলাই কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে নেবেন, মেশিনের সমস্যা থাকলে ঠিক করে নেবেন। আচ্ছা, সেলাই করা হয়ে গেলে এটা হচ্ছে আমরা প্রথমে কাটিং করছিলাম, এবং এপাশে 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখছিলাম এই মুড়িয়ে ভাঙ্গা দেওয়ার জন্য। তার জন্য একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটি ভাঙ্গা দিয়ে এখানে আমরা সেলাই করে নিচ্ছি। তো এই পাশ দিয়েই আমাদের বালিশটা ঢুকবে, ঠিক আছে।
আচ্ছা, একটা সেলাই হয়ে গেলে এই বালিশের মাথায় মানে এই পাশে আরেকটি সেলাই দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে একটা রাখতে পারেন, সমস্যা নাই। এখন এই যে কভারটা সেট করতে হবে, অর্থাৎ যেটাকে পকেট বলি, সে পকেটটা এইভাবে রাখবো। পকেটটা দেখেন সামনের দিকে 1 ইঞ্চি বাড়তি করে রেখে আমরা এই পাটটা এইভাবে বসিয়ে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে 1 ইঞ্চি বাড়তি রাখছি। রাখার পর এই পাশে আমরা সেলাই দিয়ে আটকে নিব, নিচে যেটা পকেটের কাপড় এই পকেটের কাপড়টা সেলাই দিয়ে আটকে নিতে হবে। একইভাবে আবার এখানেও মিল করব, দেখেন মিল করে এই পাশে সেলাই দিয়ে আটকে দিব। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে পকেট, ফিতার বদলে এ পকেটটা দিয়ে দিবেন, তাহলে আর বালিশটি বের হতে পারবে না। এটা হচ্ছে আমাদের উপরের কাপড়টা, এই যে মার্জিনগুলো যে করছিলাম সেই মার্জিন অনুযায়ী এবার এই কাপড়টাকে এভাবে বসিয়ে আমাদের সমান করে নিতে হবে, চতুর্পাশে এ দাগ অনুযায়ী বসছে কি না সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এভাবে সমান করে বসাবেন, ঠিক আছে? বসানোর পর আপনাদের কীভাবে কোনাগুলো উঠাইতে হবে বা কীভাবে কোনাগুলো সুন্দর করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। এভাবে খুব সুন্দর করে দেখবেন যে চতুর্পাশে এক সমান আছে কিনা বা ছোট বড় আছে কিনা এদিকগুলো খেয়াল করবেন। তো প্রয়োজনে এভাবে মাপ দিতে পারেন যে ছোট বড় হয় কিনা, ওই পাশে মাপ দেওয়ার পর এই পাশে মাপ দিলাম এবং কি চতুর্পাশে মাপ দিব। আচ্ছা, মাপ দেওয়ার পর আমাদের এই যে বালিশের যে পাশে মুখ হবে সেই পাশ থেকে সেলাই শুরু করতে হবে। তো এই পাশে বড় পাটটা একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটি ভাঙ্গা দিয়ে ঠিক এখান থেকে আমরা সেলাই শুরু করব। সেলাই করার সময় এই যে বালিশের যে মুখ, এই কাপড়টাকে সরিয়ে নিতে হবে। এই কাপড়টা সহ যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু এই পাশ দিয়ে আর বালিশটি ঢুকাইতে পারবেন না, এজন্য উপরের কাপড়টাকে আপনাদের একটা আঙ্গুল দিয়ে সরিয়ে আপনাদের এই যে নিচের যেটা কাপড় বড় কাপড়টা এভাবে ভাঙ্গা দিয়ে সেলাই করতে হবে। তো দেখেন ঠিক এভাবে সেলাই আনবেন, এরপর কোনাগুলো কীভাবে খুব সুন্দর করে কোনা উঠাবেন সেটাও আমি দেখাবো। আচ্ছা, এপাশে দেখেন আমরা বালিশের মুখটা আগে কমপ্লিট করলাম, কমপ্লিট করা হয়ে গেলে এবার আমাদের প্রত্যেকটা কোনা কমপ্লিট করতে হবে। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। তো দেখেন চতুর্পাশে এইভাবে একটা করে ভাঙ্গা দিতে হবে। তো এই পাশে একটা ভাঙ্গা দিয়ে নিলাম, দেওয়ার পরে এই পাশে একটা ভাঙ্গা দিব, দেওয়ার পরে এই যে কোনাটা দেখেন, এই যে কোনার কাপড়টা ভিতরে ঢুকিয়ে এভাবে কোনা করে নেবেন। কোনা করে এভাবে ঠিক এভাবে কোনা করার পর এই কোনার থেকে একটা ব্যাক স্টিচ দিয়ে সেলাই শুরু করবেন, এরপর চতুর্পাশে ঘুরিয়ে আপনার এভাবে একটা করে ভাঙ্গা দিবেন আর সেলাই দিবেন। প্রত্যেকটা সেলাই দেওয়ার সময় সামনে পিছনে এভাবে হাত রেখে টেনে টেনে সেলাইটা দিবেন, আর খেয়াল করবেন যাতে কোনো পাশের ভাঙ্গা মোটা, কোনো পাশেরটা চিকন, এইটা যাতে না হয়, যাতে খেয়াল করবেন চতুর্পাশে যেন ভাঙ্গাটা এক মাপের থাকে। এরপর এপাশ থেকে লম্বার মাপটা 22 ইঞ্চি নিয়ে একটা দাগ করবেন, 22 ইঞ্চি মাপটা দিয়ে এভাবে চিহ্ন করার পর এ পাশটা এভাবে ভাঙ্গা দেবেন। এভাবে ভাঙ্গা দেওয়ার পর এ পাশেও একইভাবে এইভাবে ডাবল করে ভাঙ্গা দিয়ে এ পাশের কোনারটা এইভাবে আপনারা চোকা করে নেবেন, ঠিক আছে? এভাবে কোনা করার পর এইভাবে সুন্দরভাবে বসাবেন। বসানোর পর দেখেন উপরে কাপড়টা একটু বাড়তি হতে পারে, সেই কাপড়টাকে আঙ্গুল দিয়ে চাপ দিবেন, দেখবেন যে অটোমেটিক এটা বসে গেছে। উপরে কাপড়টাকে কখনোই টানবেন না, উপরে কাপড়টা টানলে কিন্তু বড় হবে। নিচের কাপড়টা হালকাভাবে টানবেন, সেলাইটা ফিনিশিং আসবে, উপরে কাপড়টা হালকাভাবে শুধু বসিয়ে যাবেন। একইভাবে আবার এ পাশের লম্বাটা মাপ দিবেন, 22 ইঞ্চি নিয়ে চিহ্ন করে এইখানকার কাপড়টা এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই শুরু করবেন। তো দেখেন, আচ্ছা সেলাই দেওয়া হয়ে গেলো এই পাশে, এরপর এ পাশেও ভাঙ্গা দিবেন, এ পাশেও ভাঙ্গা দিবেন। তাহলে আমরা 3টি কোনা কমপ্লিট করলাম, এই কোনাটা কমপ্লিট করলে শেষ। তো এ পাশে মাপ দিব আমরা 17 ইঞ্চি, 17 ইঞ্চির 2-1 পয়েন্ট কম থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এ পাশের কোনাটাও ঠিক এভাবে উঠিয়ে দিয়ে কোনার কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাই শুরু করবেন। যদি বাটটেকটা যদি না দেন তাহলে সেলাইটা খুলে যাবে, কেউ বাটটেক বলে কেউ ব্যাক স্টিচ বলে, ঠিক আছে? আচ্ছা, একইভাবে সেলাইগুলো শুরু করবেন। আর বড়দের যে বালিশটার মাপ হয়, লম্বা হয় 22 ইঞ্চি, পাশে থাকে 16.5 অথবা 17 ইঞ্চি এরকম থাকে, ঠিক আছে? তো এই মাপে বালিশ তৈরি করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। তবে এর থেকেও আরেকটি ওভার সাইজ বালিশ থাকে, তো কেউ যদি ওভার সাইজ বালিশ তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু ডাবল বিট হবে না, সিঙ্গেল বিট হবে। আচ্ছা, এরপর এই যে সেলাইটা দিলাম, এই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটি করে সেলাই দেবো। কারণ কি, আমরা যখন বালিশটা ঢুকাইতে যাই বেশি টানা হেঁচড়া করলে কি হয়, সেলাইগুলো খুলে যায়, এজন্য এখানে আর 2টা করে সেলাই আমি দিয়ে নিতেছি। তো দর্শক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা আপনারা কাজটা যদি শিখতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে শিখতে পারবেন, হয়তো একটু খারাপ হবে বা কারোটা ভালো হবে, চেষ্টা ছাড়া কোনো কিছু করার নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন,
ফেসবুক হয়ে থাকলে অবশ্যই ফলো।